পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অনতি দূরে চন্দননগর একটি মহকুমা শহর। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত শহরটি ভারতের প্রাক্তন ফরাসি উপনিবেশ। এখানে বাঙালি এবং ফরাসি সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন লক্ষ্য করা যায়। চন্দননগরের মূলত তিনটি অংশ, খলিশানি পশ্চিম, গোন্ডালপাড়া দক্ষিণ এবং বড় উত্তর নিয়ে গঠিত। প্রায় 30টি স্থানীয় অঞ্চল এবং 100টিরও বেশি উপস্থানীয় অঞ্চল রয়েছে। হাওড়া বর্ধমান মেল লাইনের মাধ্যমে চন্দননগরে আসা যায়। এছাড়া শিয়ালদা নৈহাটি লোকাল ট্রেনে করে জগদ্দল স্টেশনে নেমে লঞ্চ পার হয়েও চন্দননগর আসা যায়। তাছাড়া সড়ক পথে বাস কিংবা প্রাইভেট গাড়িতে দিল্লি রোড বা জিটি রোড দিয়ে আসা যায়। চন্দননগরের নিকটবর্তী বিমানবন্দর হল নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। নমস্কার, আমি গৌরব ব্যানার্জি, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি এসেছি হুগলির চন্দননগরে, এখানকার কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব বলে। তবে তার আগে নতুন বছরের শুরুতে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার সঙ্গে আছে আমার দাদা পার্থ মুখার্জি, আসুন আলাপ করা যাক। নমস্কার, আমি পার্থ মুখার্জি, আমি এখানকার স্থায়ী বাসিন্দা। চন্দননগরকে ফরাসিরা নিজেদের উপনিবেশ হিসেবে গ্রহণ করে এবং ১৯৫২ সাল অবধি তারা কী কী কীর্তি রেখে গেছে সেটাই আমার ভাই আপনাদের আজকে দেখাবে। হ্যাঁ, তো আজকে আমাকে চন্দননগর শহর ঘুরে দেখতে সাহায্য করবে আমার দাদা, তাই আর দেরি না করে চলুন ঘুরে দেখা যাক। চন্দননগরে ফরাসি শাসনকালে ফরাসি অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে এই গেটটি নির্মিত হয়েছিল। ১৯৩৭ সালের ১৪ই জুলাই বাস্টিলের পতন উপলক্ষে নির্মিত এই গেটটিতে ফরাসি বিপ্লবের লিবার্টি, এগালিটি, ফ্রেটার্নিটি স্লোগান লেখা আছে। চন্দননগরের প্রবেশপথে জিটি রোডের ওপর এই গেটটি অবস্থিত। পাতালবাড়ি, প্রাচীন স্থাপত্য শৈলীর জ্ঞান ও মানুষের নান্দনিক বোধের অগ্রগতির একটি সুন্দর উদাহরণ হল পাতালবাড়ি, যার একটি তল ভূমিতলের নিচে। বর্ষার সময় জলের গভীরতা বাড়লে এই বাড়ির নিস্তল জলে নিমজ্জিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার এখানে এসেছিলেন এবং এই পাতালবাড়ি সম্পর্কে প্রচুর প্রশংসা করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে এই জায়গাটি তাকে বিশাল পরিমাণে প্রভাবিত করেছে এবং তার বৌদ্ধিক ক্ষমতা আরও প্রশস্ত করেছে। তিনি তার বিখ্যাত অনেক উপন্যাসে পাতালবাড়ির উল্লেখ করেছিলেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ও এই বাড়িতে এসেছিলেন। বাড়িটি নিকটবর্তী মানকুণ্ডু জমিদারদের মালিকানাধীন ছিল। বাংলাদেশের ভাষা আন্দোলনের বীর ভাষা শহীদদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্যই চন্দননগরের ভাষা শহীদ মিনারটি নির্মিত হয়েছে। এই ভাষা শহীদ মিনারটি মনে করিয়ে দেয় দেশ, জাতি, ধর্মের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ভাষা দিবসের তাৎপর্য। চন্দননগর স্ট্যান্ড রোডে রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত পাতালবাড়ির পাশে চন্দননগর কর্পোরেশনের উদ্যোগে বাংলাদেশের ঢাকায় অবস্থিত মূল বেদির আদলে এই বেদিটি নির্মাণ করা হয়েছে। ফরাসি আমলে চন্দননগরের নাম ছিল চান্দেরনগর। চান্দেরনগর নামটি সম্ভবত হুগলি নদীর তীরের আকৃতি থেকে উদ্ভূত, যা অর্ধ চন্দ্রের মতো বাঁকানো। সেই কারণে এই শহরের নাম চান্দেরনগর হয়ে থাকতে পারে।
অপর মতে এই শহরটি একসময় চন্দন ব্যবসার প্রধান কেন্দ্র ছিল, সেই কারণেও এই শহরের অপর নাম চন্দননগর হয়ে থাকতে পারে। এছাড়া আরও একটি সম্ভাবনা হল চন্দননগরে দেবী চণ্ডীর মন্দির। অতীতে এই শহরটিতে একটি ফরাসি উপনিবেশ ছিল বলে ফরাসডাঙ্গা নামে পরিচিত ছিল। চন্দননগর স্ট্যান্ডের ঠিক মধ্যভাগে অবস্থিত এই জায়গাটি জোড়াঘাট নামে পরিচিত। 1921 সালে শ্যামাচরণ রক্ষিত এটি প্রতিষ্ঠা করেন। এই ঘাটটির প্রকৃত নাম রক্ষিত ঘাট। এই শ্যামাচরণ রক্ষিতের পিতা দুর্গাচরণ রক্ষিত ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজেন অফ অনারে ভূষিত হয়েছিলেন। চন্দননগর স্ট্যান্ড রোডের এই ক্লক টাওয়ারটি 1880 সালে ফরাসিরা নির্মাণ করেন এবং এই ক্লক টাওয়ারের ঘড়িটি আজও সচল রয়েছে। এই বিল্ডিংটি হেরিটেজের অন্তর্গত। সেন্ট জোসেফস কনভেন্ট 1861 সালে এই স্কুলটি স্থাপিত হয়। এটি চন্দননগর স্ট্যান্ড রোডে অবস্থিত। রোমান ক্যাথলিক আদলে এটি তৈরি। এটি ICSE এবং ISC বোর্ড অনুমোদিত মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুল। হুগলি নদীর তীরে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপনের জন্য বাংলার তৎকালীন নবাব ইব্রাহিম খানের কাছ থেকে অনুমতি নিয়ে 1673 সালে চন্দননগর একটি ফরাসি উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1688 সালে চন্দননগর স্থায়ী ফরাসি উপনিবেশে পরিণত হয়। 1730 সালে জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেকে শহরের গভর্নর নিযুক্ত করা হয়েছিল। 1756 সালে ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হলে ব্রিটিশ নৌবাহিনী চন্দননগর দখল করে 23 মার্চ 1757 খ্রিস্টাব্দে। চন্দননগর 1763 সালে ফরাসিদের কাছে পুনরুদ্ধার করা হয়েছিল। তবে 1794 সালে ব্রিটিশরা এই শহরকে পুনরায় দখল করে নেয়। পরবর্তীকালে 1816 সালে শহরটি পুনরায় ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন হয়। ইনস্টিটিউট দে চান্দেননগর ডুপ্লে প্রাসাদ নামেও পরিচিত। এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন জাদুঘর। এই জাদুঘরে রয়েছে অ্যাংলো ফরাসি যুদ্ধে ব্যবহৃত কামান, ফরাসি গভর্নর জেনারেলদের ব্যক্তিগত জিনিসপত্র, অষ্টাদশ শতাব্দীর প্রাচীন কাঠের আসবাব ইত্যাদি, যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া প্রায় মুশকিল। এখানে নিয়মিত ক্লাসের মাধ্যমে ফরাসি পড়ানো হয়। এটি চন্দননগর স্ট্যান্ডের প্রথম সীমানায় অবস্থিত রানীঘাট।
এই ঘাটে একটি লঞ্চ জেটি আছে। জগদ্ধাত্রী পূজোর পর প্রায় 80% প্রতিমা এই ঘাটে বিসর্জন করা হয়। গঙ্গার ওপারটা হল উত্তর চব্বিশ পরগনার জগদ্দল। চন্দননগর স্ট্যান্ডের বুকে অবস্থিত গঙ্গার ধারে এই বিবেকানন্দ মন্দিরটি হল এখানকার মেডিটেশন পয়েন্ট। প্রত্যেক বছর 12ই জানুয়ারি এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অসহায় ও আর্ত মানুষদের দান ধ্যান করা হয়। এখানে চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পের কাজ চলছে। এখানকার আলোকশিল্পীরা তাদের সুনিপুণ দক্ষতার সাথে বিভিন্ন রঙের লাইট দিয়ে একটি হাতে টানা রিক্সার প্রতিকৃতি তৈরি করছেন। প্রসঙ্গত, এখানকার সবথেকে বড় উৎসব হল জগদ্ধাত্রী পুজো। স্থানীয় এবং দূর দূরান্তের বহু মানুষ এখানকার জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে ওঠেন। এই শহরে জগদ্ধাত্রী পুজোর রীতি প্রায় 300 বছরের বেশি পুরনো। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলায় জগদ্ধাত্রী পুজোর সূচনা করলেও চন্দননগরের পুজোর জৌলুসি আলাদা। অনেক জায়গাতেই প্রতিমার উচ্চতা 20 থেকে 25 ফুট, সঙ্গে মানানসই, চালচিত্র ও ডাকের সাজ। আর সবথেকে বড় কথা, মন মাতানো, চোখ ধাঁধানো আলোকসজ্জা। চন্দননগরের 4 দিনের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ দশমীর শোভাযাত্রা। এখানকার আলোকশিল্পীরা বিদেশে গিয়েও তাদের কাজের মাধ্যমে প্রশংসা পেয়েছেন। এখানকার উল্লেখযোগ্য আলোকশিল্পীরা হলেন শ্রীধর দাস, কাশীনাথ নিয়োগী, বাবু পাল প্রমুখ ব্যক্তিত্ব। চান্দেরনগর কলেজ, এটি জেলার প্রাচীনতম কলেজ যার গৌরবময় অতীত রয়েছে। 1862 সালে মিশনারি ম্যাগলয়ের বার্থের এই কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজের প্রথম এবং অনন্য বৈশিষ্ট্য হল এই কলেজটিকে 2 বার প্রতিষ্ঠা করা হয়। 1905 সালের জাতীয়তাবাদী তৎপরতার পরে কলেজটি 1908 সাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। 23 বছর ধরে কলেজটির অস্তিত্ব ছিল না। 23 বছর পর 1931 সালে এটি আবার চালু হয় এবং সম্ভবত অন্য কোনো ভারতীয় কলেজকে তার ইতিহাসের 23 বছর ত্যাগ করতে হয়নি। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই কলেজটি বিপ্লবী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। অধ্যাপক চারুচন্দ্র রায় ছিলেন বাঙালি বিপ্লবীদের পরামর্শদাতা। এই কলেজটির অপর একটি অনন্য বৈশিষ্ট্য হল এই কলেজের নাম অনেকবার পরিবর্তিত হয়েছে। যেমন 1862 সালে যখন এটি প্রথম প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল একল দে সেন্ট মারি। 1901 সালে গভর্নর জেনারেল জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লের স্মরণে এটির নাম হয় ডুপ্লে কলেজ। অবশেষে 1948 সালে এটির নাম হয় চান্দেরনগর কলেজ। উইমেন্স পলিটেকনিক কলেজ, চন্দননগর স্ট্যান্ডের সামনের দিকে অবস্থিত এই কলেজটি। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজে মহিলাদের কারিগরি ও প্রযুক্তিবিদ্যা বিষয়ে পড়ানো হয়। সিএমএ পশ্চিমবঙ্গের অন্যতম একটি প্রাচীন কৃত্রিম পাহাড়ি আরোহণ প্রাচীর। এখানে পাহাড়ে চড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। চন্দননগরে দ্য স্যাক্রেড হার্ট চার্চের পাশে এটির অবস্থান। চন্দননগর মহকুমা আদালত, ১৮৭৮ সালে ফরাসিরা এই বিল্ডিংটি নির্মাণ করেন। তখন এই বিল্ডিংয়ে ছিল একটি হোটেল যার নাম ছিল
হোটেল দে প্যারিস। বর্তমানে এই বিল্ডিংয়ে চন্দননগর মহকুমা আদালত রয়েছে। এটি প্রাচীন স্থাপত্যের একটি নিদর্শন হওয়ায় এটি হেরিটেজ বিল্ডিং হিসেবে চিহ্নিত। রবীন্দ্র ভবন, এটি চন্দননগরের একটি ঐতিহাসিক অডিটোরিয়াম। এই রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়েছিল 22তম বঙ্গীয় সাহিত্য সম্মেলন এবং এই সম্মেলনে উদ্বোধন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের পাথরের মূর্তির পাশে অতীতে ফ্রান্সে ব্যবহৃত গিলোটিন যন্ত্রের একটি পাথরের নিদর্শন আছে।